দোয়া হলো বিপদগ্রস্ত মুমিনের জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার এবং মহান রবের সাথে কথোপকথনের জন্য সর্বোত্তম উপহার। দোয়ার মাধ্যমে আমরা যখনই চাই আল্লাহর সাথে কথা বলতে পারি। দোয়ার সময় আমরা আমাদের হৃদয়কে আল্লাহর কাছে ঢেলে দিই। আমরা আমাদের সমস্ত উদ্বেগ এবং সমস্যাগুলি আল্লাহর কাছে পেশ করি। যদিও আল্লাহ সব জানেন, কিন্তু তিনি আমাদের আকুতি শুনতে ভালোবাসেন। দোয়া করার সময় আমাদের অনুভূতি দেখতে পছন্দ করেন। তেমনি একটি হৃদয় নিংড়ানো দোয়া করেছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে এমন কোনো দোয়া নেই যা আরশ থেকে রহমত টেনে আনতে পারে এই দোয়াটি ছাড়া। দোয়াটির প্রেক্ষাপট ছিল খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত প্রচার করছিলেন, তখন কাফির ও মুশরিকদের দ্বারা অবর্ণনীয় অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছিলেন। অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, তায়েফে গিয়ে এখন ইসলামের প্রসার ঘটানো দরকার। তিনি ভাবলেন হয়তো তায়েফের লোকজন ইসলাম কবুল করবে। তিনি এক সপ্তাহের বেশি সময় তায়েফে অবস্থান করলেন এবং সেখানকার নেতৃস্থানীয় লোকদের ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু পরিতাপের বিষয় হলো, তারা তো ইসলাম গ্রহণ করলেনই না, বরং তাকে বিভিন্নভাবে ভর্ৎসনা করলেন এবং তাকে পাথর মেরে মেরে রক্তাক্ত অবস্থায় তাদের শহর থেকে বের করে দিলেন। রক্তাক্ত, আহত, প্রায় অবচেতন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে এসে আশ্রয় নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত বেশি রক্ত ঝরেছিল যে তার চামড়ার স্যান্ডেলটা পায়ের সাথে আঠার মতো লেগেছিল এবং একটু একটু করে টেনে তার পা থেকে স্যান্ডেলটা ছোটাতে হয়েছিল। এই রক্তাক্ত আর ব্যথিত শরীর নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত নফল নামাজ পড়লেন। এরপর তিনি আকাশের দিকে তাকালেন আর আল্লাহর কাছে দোয়া করলেন এবং তিনি এমন এক দোয়া করলেন যা প্রতিটি হৃদয়কে মুগ্ধ করবে এবং তার এই দোয়া যেন প্রতিটি নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য একটি দিক নির্দেশনা। চরম হতাশা এবং দুর্দশার মধ্যেও আমরা আল্লাহর প্রতি কেমন মনোভাব রাখব, কেমন ভরসা রাখব, এটা যেন তারই একটি প্রতিচ্ছবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমি আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট থেকে আমার অসম্মানের কথা আপনাকেই জানাচ্ছি। হে রহমান রহিমিন, আপনিই তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব। আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন? এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায়, নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার চেয়ে অধিক শক্তি দিয়েছেন? হে আল্লাহ, যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন, তবে এর কিছুতেই আমার কিছু আসে যায় না, কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে। হে আল্লাহ, আমি আপনার চেহারা নূরের কাছে আশ্রয় চাই, যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে, যা দুনিয়া এবং আখিরাতের সব বিষয়ের সংশোধক। আল্লাহ, আপনার রাগ এবং অসন্তুষ্টি থেকে আমি রেহাই চাই। ই আল্লাহ, এ সব কাজই আপনাকে সন্তুষ্ট করার জন্য করা এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম এবং পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য। পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আদেশ করুন, আমি আপনার আদেশ পালন করব। আপনি যদি চান তায়েববাসীকে দুই পাহাড়ের মাঝখানে পিষে ধ্বংস করে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে নানা ধরনের অপমান সহ্য করে তায়েফের দুর্বৃত্তদের হাতে পাথরের আঘাতে ক্ষতবিক্ষত, রক্তাক্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের ধ্বংস করার প্রস্তাব শুনলেন, তখন তিনি বললেন, আসলে আমার আশা একটাই যে এই লোকগুলো না হলেও তাদের পরবর্তী প্রজন্মগুলো একমাত্র আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কাউকে শরিক না করে। নির্যাতিত, লাঞ্ছিত, ক্লান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অভাবনীয় দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করার জন্য এবং তায়েববাসীকে শাস্তি দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম ও পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাকে পাঠানোর পাশাপাশি আরও কিছু কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের জন্য সহজ করে দেন। প্রসঙ্গত, তায়েফে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যে গাছটির ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন সেই গাছটি ছিল উতবাহ এবং সিবা ইবনে রাবিয়ার জমির উপরে। এই দুইজন ব্যক্তিও কুরাইশ বংশেরই ছিলেন এবং তারাও ইসলামের কঠোর বিরোধিতা করতেন। কিন্তু তায়েববাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা নির্মমভাবে আঘাত করেছিল যে তাদের অবস্থা দেখে ইসলামের এই শত্রুদের মন নরম হয়ে গেল। একে তো তাদের করুণ অবস্থা দেখে তাদের মনে মনুষ্যত্ব জেগে উঠল। যখন তারা দেখল তায়েববাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এতটা অমানবিক আচরণ করলো, এতে তাদের আত্মমর্যাদাও লাগলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদেরই কুরাইশ বংশের লোক। অথবা ওসিয়া ইবনে রাবিয়া তাদের ঘর থেকে সব দেখল, তাদের মনে করুণা হলো এবং তারা তাদের দাস আব্দাসকে এক বাটি আঙু নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অকল্পনীয় প্রতিকূলতার মুখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আর কিছুক্ষণের মধ্যেই তার জন্য একটি উপহার চলে এলো। একটি অজানা দেশে মরুভূমির বুকে শত্রুর ঘর থেকে এক বাটি ফল চলে এলো, যা খেয়ে তারা কিছুটা শক্তি ফিরে পেলেন। আব্দাস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই ফলগুলো আমার মালিকের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথনের পর আব্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান, বন্ধুসুলভ আচরণ এবং তিনি যে একজন রাসূল সেটা বুঝতে পেরে তাৎক্ষণিক ইসলাম কবুল করলেন। ঘটনাগুলি মিলিয়ে দেখলে আল্লাহর রহমত অস্বীকার করার কোনো অবকাশ থাকে? আমাদের জীবনেও কত অগণিতবার এমনটা হয়ে থাকে, কিন্তু আমরা হয়তো বিষয়গুলো নিয়ে চিন্তা করি না। নির্যাতিত নিপীড়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আল্লাহর নিকট যখন দোয়া করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছুক্ষণের মধ্যে অনেকগুলো রহমত দিয়ে সন্তুষ্ট করলেন। সুতরাং আল্লাহর দেয়া এই শক্তিশালী হাতিয়ার দোয়ার মাধ্যমে আপনি তার রহমত, ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পরিত্রাণ পেতে পারেন আপনার সকল সমস্যা থেকে।